বিবাহিত যারা আছে, এই যে দেবর আর ভাবি, এই যে শালি আর দুলা ভাই, মধুর সম্পর্ক না এগুলা? দাঁড়া, মধুর সম্পর্ক দেখা যায়। সুবহানাল্লাহ, এই যে আমার এখানে ফোন আছে না, আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে, অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেরা কেন্দ্রিক, ব্যভিচার কেন্দ্রিক, পরকীয়া কেন্দ্রিক। একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল, আর ওই মেয়ের বয়স তখন কম ছিল, 13 বছর বয়স, 13 বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে, যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই, এটা কি? যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই, তারপরে আপনার শালির সাথে সম্পর্ক, এখন শালির সাথে তার 2 বছর ধরে সম্পর্ক, সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে, ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে। এই যে অনলাইনের যুগ, এখন তো মানুষ নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না, প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায়, হয় না? এটা একটা ফিতনা, মহা ফিতনা। সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই শালির সতীত্ব নষ্ট করলো, 1 বছর 2 বছর না, 3 বছর ধরে। এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ, সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা, এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না, আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না, আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন? এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না। শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যে এটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো, এটা যদি হতো, এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না, যদি এর প্রমাণ হতো। এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়, আপনি যদি তওবা না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন? খুব মজা লাগছে পরকীয়া করতে, সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে একজনের সাথে রাত কাটান, মজা পাচ্ছেন, রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আপনার অফিসে যান। আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো? এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা? খুব মজা পাচ্ছেন এগুলোতে? সুবহানাল্লাহ, একটা একটা বিষয় বুঝাই, ইসলামে কেসাস আছে, কেসাস। মনে করেন আমাকে কেউ হত্যা করেছে, আপনি তাকে হত্যা করতে পারেন। মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজ এর মতো, কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের বিধান কসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। এরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুন, এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি মুক্তিপণ রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারের কি আপনাকে বলবো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন, কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে মুর্তা, মনে করেন কেউ ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দী করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন, সে যদি বলে না আমি তওবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম,